আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, এই আওয়ামী লীগের হাতেই স্বাধীনতা দেওয়ার পর ওই রাজাকার আলবদর তারা রাস্তায় রাস্তায় মিছিল করে বেড়াচ্ছে, মার্কিন নিজের দরজায় যেয়ে আমাদের ক্ষমতায় বসাই দাও দরখাস্ত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তাদের সমস্যাও একটি, তারা গরিব, তারা কাজের নিশ্চয়তা চায়। তবে একটি জিনিস কিন্তু কোন শ্রেণীর মানুষই যদি ঐক্যবদ্ধ না থাকে, তাদের দাবি আদায় করা, তাদের দাবি পাওয়া, তাদের মানে প্রত্যাশিত প্রাপ্যটুকু বুঝে নেওয়ার সহজ হয় না, খুব কঠিন হয়। এই জন্য সর্বপ্রথম দরকার একটি সংগঠন যেখানে সবার দাবি এক, সবার সমস্যা এক, এই একই সমস্যা এবং একই দাবির ভিত্তিতে একটি সংগঠন গড়ে উঠতে পারে। যে শ্রমজীবী মানুষের, শ্রমজীবী শ্রমজীবী নারীদের দাবি তো একটি, তাদের সমস্যাও একটি, তারা গরিব, তারা কাজের নিশ্চয়তা চায়, তারা আর্থিকভাবে কাজ করেই আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে চায়, ভিক্ষা করে না। তো সেই প্রশ্নে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেখেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপট, আপনাদেরকে কিন্তু এখনই আজকে যে মুহূর্তে আমি কথা বলছি সেই মুহূর্তে বিশ্ব সাম্রাজ্যবাদ একটি বড় ধরনের ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতা না যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে পুরুষের সাথে সাথে শ্রমজীবী মানুষ যারা পুরুষ, তাদের সাথে সাথে শ্রমজীবী নারীদেরও কিন্তু কর্তব্য রয়েছে, করণীয় রয়েছে, সেইগুলো আপনাদের বুঝতে হবে। এবং শেখ হাসিনার তাকে ক্ষমতায় রাখলেই কিন্তু আপনাদের দাবি পূরণ হবে। এখনও ষোলো আনা দাবি পূরণ হয়নি, একদিনে হয়ও না, কেউ একদিনে দিতে পারো না। এর জন্য অর্থ দরকার, তার জন্য বাজেট দরকার, সেই অর্থ সংগ্রহ করতে হয়, সেই অর্থ বিতরণ করতে হয় নির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে, তাহলে শ্রমজীবী মানুষের কাছে সেই অর্থ পৌঁছে যায় এবং তারা উপকৃত হয়। তাই আপনাদেরকে আমি বলি যে আপনারা আপনাদের দাবির কথা ভাবে, দেশের স্বার্থের কথা ভেবে, দেশের স্বাধীনতার কথা বলে, এই দেশের স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, একটি বড় লোকের ছেলে জীবন দেয়নি, একজন বড় লোকের ছেলেও জীবন দেয়নি, রক্ত দেয়নি। স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এই আমাদের মতো কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তানেরা রক্ত দিয়েছে। যুদ্ধ করেছে কারা? যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষক, যারা শ্রমিক, তারা আমরা অস্ত্র হাতে যুদ্ধ করেছি। ছাত্র জনতা, যুব সমাজ অস্ত্র হাতে যুদ্ধ করেছে, আমরা 30 লক্ষ মানুষ জীবন দিয়েছি, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছেন। কাদের সম্ভ্রম হারিয়েছেন? যারা এই দেশের দরিদ্র শ্রেণীর মা বোনেরা আছেন তাদের সম্ভ্রম, তারা 2 লক্ষ নারী নির্যাতিত হয়েছে। তারপরে মহান স্বাধীনতা, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত আমরা পেয়েছি, সেই দেশে বঙ্গবন্ধুর হুকুমে জীবন দিয়ে স্বাধীনতা পেয়েছি। আর আজকে শেখ হাসিনার পদাঙ্গ অনুসরণ করে তার কাফেলার সৈনিক হিসেবে কাজ করে আমরা উন্নত বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই, আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন সূচনা করতে চাই। সেটা কিন্তু আপনাদের আমাদের সবারই কমন দাবি, যার যার জায়গায় সেই সেই থেকে এই দাবি আমাদের সবার। অতএব এই দাবি পূরণের ক্ষেত্রে আমি নিশ্চয়ই আপনাদের সাথে একমত, আপনাদের সাথে থাকব, অবশ্যই থাকব। এই কথাটি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠন, আমার মাননীয় প্রধানমন্ত্রীর সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, এই আওয়ামী লীগের হাতেই স্বাধীনতা দেওয়ার পর ওই রাজাকার আলবদর তারা রাস্তায় রাস্তায় মিছিল করে বেড়াচ্ছে, মার্কিন নিজের দরজায় যেয়ে আমাদের ক্ষমতায় বসাই দাও দরখাস্ত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু কোনোদিনও এই দেশের মানুষকে, এই দেশকেই মানে না তারা। তারা বাংলাদেশের শেখ একজন প্রখ্যাত নেতা বিএনপি ফজলুল ইসলাম সাহেব, তিনি তো বলেছেনই, আমি মহান পার্লামেন্টে কথাটি বেশ কয়েকবার বলেছি, উনি বলেছিলেন যে এর থেকে পাকিস্তানি ভালো ছিল। আরে বাবা, যেখানে যারা আমাদের আদর্শ দুশ্মন তারা ভালো ছিল,
এই দেশদ্রোহিতা একমাত্র সেই বলতে পারে যার দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, দেশ সৃষ্টিতে যার কোনো অবদান নেই, এই দেশ রক্ষা করার চিন্তা তার মাথার মধ্যে নাই। সে চায় এই দেশের শোষণ করতে, এই দেশের মানুষের অর্থ শোষণ করে নিজেরা বড়লোক হতে চায়, গরিবকে সাহায্য তারা করতে চায় না, কারণ তারাও একসময় ক্ষমতায় ছিল, অনেকদিন ছিল, করে নাই তো কিছু। আজকে যে সমস্ত উন্নয়ন দেখছেন, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মসজিদ যে কোনো জায়গায় বলেন যে উন্নয়ন দেখছেন, বেরোলি পাকা রাস্তায় হাঁটেন, এটা কিন্তু ছিল না আজ থেকে 15-20 বছর আগেও এরকম অবস্থা ছিল না। যা কিছু উন্নয়ন হয়েছে, যা কিছু দৃশ্যমান হয়েছে, সবই কিন্তু শেখ হাসিনার এই 14 বছরে হয়েছে। আমি নিজে সেই তার সাক্ষী, আপনারাও সাক্ষী, কারণ এই 14 বছরের মধ্যে আমি 14 বছরই আমি আজকে 20 বছর মহান সংসদের সদস্য হিসাবে আমি এটা সচক্ষে দেখেছি, আমি এটা নিজে হাতে করেছি। নেত্রী টাকা দিয়েছে, আমি আমার অঞ্চলের উন্নয়ন করেছি। এখানে যিনি মাননীয় সংসদ সদস্য আছেন, নেত্রী টাকা দিয়েছেন, তিনি করেছেন, সবাই আমরা মিলেই কিন্তু বাংলাদেশটাকে বাসযোগ্য শান্তিময় একটি দেশ এবং উন্নত একটি দেশ আমরা করতে চাই। বিশ্বের উন্নত দেশের মতো আমরাও আমাদের জীবনযাত্রা সচ্ছল করতে চাই, আমরাও মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা দারিদ্রতা ঘুষিয়ে, দারিদ্রতার অবসান ঘটিয়ে আমরা সবাই সুস্থ সবল একজন নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাই। এটা সবাই চাই, চান না আপনারা? চান, আপনারা চান ভালোভাবে বেঁচে থাকতে চান না? আসেন আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে আপনারা আমরা মিলে এই দেশের নারী পুরুষ এক কাফেলায় দাঁড়িয়ে শেখ হাসিনাকে 2024 সালের নির্বাচনে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী করে আমরা আমাদের ভাগ্যের উন্নয়ন করতে চাই। এটা যদি চান, আপনারা হাত তুলে দেখার জন্য আমরা চান কি না? ওই পিছনে কোনার বন্ধা ভাইরা সবাই আছে, সবাই তুলেছেন হাত, আপনাদের অনেক ধন্যবাদ। আমি এই সংগঠনের জন্য আমি আমার যে সামনে বরাদ্দ আসবে সেই বরাদ্দ থেকে আমি আপনাদের এই সংগঠনকে 1 লক্ষ টাকা আমি আর্থিক সাহায্য দেব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।